আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি একটি নতুন সেশন শুরু করতে যাচ্ছি, সেটা হলো মাদারবোর্ড নিয়ে গবেষণা করা। অ্যাকচুয়ালি ইলেকট্রনিক জিনিস নিয়ে গবেষণা করা আমার খুব ভালো লাগে, তাই আমি গবেষণা করি। আমি চাচ্ছি যে গবেষণায় আপনাদেরকে অংশগ্রহণ করে নিই। পর্যবেক্ষণ করার জন্য একটা মাল্টিমিটার প্রয়োজন হবে, কারণ চেকিং করার জন্য, পার্টস চেকিং করার জন্য, কানেকশন চেকিং করার জন্য আমাদের একটা মাল্টিমিটার প্রয়োজন। আপনারা একটা মাল্টিমিটার ক্রয় করে নেবেন যারা কাজ শিখতে চাচ্ছেন, আর যারা দেখবেন তারা তো দেখেন, নো প্রবলেম, যারা শিখতে চান তারা একটা মাল্টিমিটার কিনে নেবেন। ক্লাসের মাধ্যমে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমি একটি গ্রুপ ক্রিয়েট করেছি, ফেসবুকে গ্রুপ, সেই গ্রুপের লিঙ্কটা আমি দিতে পারি, সেই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। সেখানে আপনাদের কোশ্চেন লিখে দিবেন, আমি সেই কোশ্চেনের উত্তর সেখানে দিব, অথবা সেই কোশ্চেনের উত্তর ভিডিওর মাধ্যমেও আমি প্রোভাইড করব। তাহলে চলুন শুরু করা যাক। আজকে থেকে আমরা একটি নতুন প্রোগ্রাম চালু করতেছি, সেটা হলো যেহেতু আমি মাদারবোর্ডের কাজ শিখছি, আমি শিখছি রিসার্চ করে এবং প্র্যাকটিক্যালি ট্রেসিং করে শিখছি, তো ভাবলাম যে আপনাদেরকে আমি আমার এক্সপেরিমেন্ট সাথে যুক্ত করে নিই। এবং কীভাবে ট্রেসিং করে, ট্রেসিং করা শিখতে পারলে আমরা বুঝতে পারবো সেকশন এবং মাদারবোর্ড সম্পর্কে কাজও করতে পারবো এবং তার সমাধানও দিতে পারবো, সমস্যার সমাধান দিতে পারবো। তো আজকে আমাদের এখানে যে মাদারবোর্ডটি আছে সেটা হলো, দেখতে পাচ্ছেন হয়তো, H81MP, এটা আসুসের একটি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডে আমরা সেকশনগুলো ডিভাইড করব, গুরুত্বপূর্ণ সেকশনগুলো আমরা টাচ করব, এবং কোথায় কোন সেকশনে ভোল্টেজ কত যাচ্ছে, কীভাবে যাচ্ছে, সবগুলো আমরা টেস্ট করব এই সেশনে। প্রথমে আমরা পরিচিত হয়ে নিই, আমি তো এ সম্পর্কে জানি, তারপর আপনাদেরকে একটু পরিচিত করে দিই, যারা একবারে নতুন তাদের জন্য উপকার হবে, আর যারা জানে তাদের জন্য, তারা তো জানেই, তো তাদের তো সমস্যা হবে না। তো নতুনদের আমি, আমার টার্গেট হলো নতুনদের নিয়েই কাজ করে করা। তো দেখুন, এই সেকশনটা হলো আমাদের, এটা আমরা দেখতে দিতে, এটা হলো আমাদের প্রসেসর সেকশন, মানে VRM সেকশন। VRM সেকশন হলো এইটুকু। তো এখানে আমাদের যে 12 ভোল্ট ইন হবে সেটা আমাদের VRM সেকশনে পাওয়ার দিবে, আর এইখানে আমরা যে 24 পিনের যে স্লটটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের ATX পাওয়ারের স্লট। আর এই ATX পাওয়ারের সাথে আমরা পাশে দুটো সকেট দেখতে পাচ্ছি, সেটা হলো আমাদের SATA পোর্টের সকেট, তার পাশে হলো ফ্রন্ট প্যানেলের সুইচ, এখানে আমাদের পাওয়ার এবং রিসেটের সুইচ আছে, ঠিক আছে। তো আমাদের এখানে 4টা SATA পোর্টের স্লট আছে, গ্রাফিক্স কার্ড যে ইউজ করি সেই গ্রাফিক্স কার্ডের জন্য একটা স্লট আছে, এটা হলো আমাদের PCH চিপ। তো আমাদের এখানে মেইন 2টা চিপস আছে, একটা হলো PCH চিপস, আর একটা হলো প্রসেসরের যে সেটা হলো চিপস। আর এটা হলো আমাদের র্যামের স্লট, যে আমাদের ডিসপ্লে প্রদান দেওয়ার জন্য কাজ করে। আর এখানে আমাদের আছে একটা চিপ, সেটা হলো IO চিপ, মানে ইনপুট আউটপুট কন্ট্রোলার, কোথায় কোন ভোল্টেজ যাবে, কত ভোল্টেজ যাবে, কাকে কত ভোল্টেজ দেবে সেটা নির্ধারণ করে, PC অন করা থেকে শুরু করে PC অফ করা পর্যন্ত, চালু রাখা পর্যন্ত প্রত্যেকটা কাজই কন্ট্রোল করে আমাদের এই চিপ, যেটাকে IO কন্ট্রোলার বলে। তো এখানে আমরা 2টা মেইন বড় বড় চিপস দিয়েছি, আর একটা চিপ এটা পেলাম, আর ছোটো ছোটো কয়েকটা চিপস আছে, সেটা হলো এখানে আমাদের VRM সেকশনে একটা চিপ আছে, আমরা সবগুলো ডিটেলস হয়ে দেখবো।
এখানে আমাদের বায়োস চিপ আছে, যেটা আমাদের বায়োস প্রোগ্রাম, যেটা আমাদের কিছু প্রোগ্রাম লোড করা থাকে। আর এইটা হলো আমাদের অডিও কন্ট্রোলার চিপ, এখানে যেটা আছে কর্নারে। তো এই অল ওভার এই চিপ নিয়ে আর প্রত্যেকটা সেকশনে কিছু কিছু মসপ্যাড দেওয়া আছে। তো মসপ্যাড কি এটা সম্পর্কে আমি বিস্তারিত বলবো ধীরে ধীরে, যেহেতু আমাদের সেশন শুরু হয়েছে। তো আমরা আস্তে আস্তে যে সেশনে যাবো সেই সেশনের প্রত্যেকটা ইন ডিটেলস নিয়ে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তো সাথে থাকবেন, আশা করি আমাদের আমরা কিছু শিখতে পারবো, জানতে পারবো। যদি কাজ নাও করি তাও আমরা জানতে পারবো যে মাদারবোর্ড আসলে কীভাবে কাজ করে। সিপিইউ সেকশন, সিপিইউ সেকশন হলো, এটা হলো সিপিইউ আমাদের সেকশন, আর এটা হলো সিপিইউকে পাওয়ার দেওয়ার জন্য ভিআরএন সেকশন, ঠিক আছে? কীভাবে পাওয়ারটা যাচ্ছে আমরা সেটা ট্রেস করব। এটা এর আগে বলেছি যে এটা হলো আমাদের 12 ভোল্টের সকেট। এই দুটো হলো আমাদের পজিটিভ, প্রথম এই দুটো পজিটিভ, কারণ এখানে একটা মার্কিং করা আছে। আর এই দুটো হলো নেগেটিভ। হ্যাঁ, তো আমরা যদি আমাদের ভিআরএম সেকশন শর্ট হয়ে যায় তাহলে আমরা নেগেটিভে একটা পয়েন্ট রাখবো আর পজিটিভে একটা পয়েন্ট রাখবো। যদি আমাদের বিপ সাউন্ড করে তাহলে আমরা বুঝবো যে আমাদের ভিআরএম সেকশন শর্ট আছে, ঠিক আছে? এটার সাথে কানেক্টেড হয়েছে, এখানে দেখেন মসপেট আছে, মেইন মসপেট আর এটা হলো সাপোর্টিং মসপেট, তিনটা পাওয়ার মডিউল আছে। এই তিনটাই পাওয়ার মডিউল এক এক করে আমাদের সিপিইউকে ভোল্টেজ প্রদান করে। তো এটা যখন প্রদান করে তখন এই দুটো অফ থাকে, আবার যখন এটা অন হয় তখন এই দুটো অফ হয়ে যায়, আবার যখন এটা অন হয় তখন এটা, এভাবে পর্যায়ক্রমে আমাদের প্রসেসরকে পাওয়ার প্রদান করে থাকে নন স্টপ, ঠিক আছে? এখান থেকে একটাও যদি প্রবলেম হয় আমাদের প্রসেসরে পাওয়ার যাবে না এবং আমাদের পিসি অন হবে না, হয়তো অন হবে কিন্তু ডিসপ্লে আসবে না, ঠিক আছে? তো এখান থেকে দেখুন আমি পজিটিভ নেগেটিভ পয়েন্ট আমি পজিটিভে রাখলাম, ঠিক আছে? আর এখান থেকে আমি এইটার ড্রেনে আমি একটা পয়েন্ট রাখলাম। দেখুন আমাদের কিন্তু বিপ সাউন্ড আসছে, তার মানে এখান থেকে কানেকশন এখানে আসছে, ঠিক আছে? এরকম আমাদের যে তিনটা আছে তিনটার মধ্যেই আমরা বিপ সাউন্ড পাবো। আমি এখানে ধরতেছি, দেখুন দেখুন এটাও বিপ সাউন্ড করতেছে, এই পাশে যে আসতেছে এটাও বিপ সাউন্ড করতেছে। এটার সোর্স থেকে আমাদের পরের যে নিচে যেটা আরেকটা আছে মসপেট, এটার যদি সোর্স থেকে আমরা যদি নিচের যে মসপেট সেটা ড্রেনে যদি টাচ করি তাহলে আমাদের বিপ সাউন্ড আসবে, যেটা আমরা দেখিয়েছি, ঠিক আছে? এটা আমরা জুম করে দেখানোর চেষ্টা করেছি, অ্যাডজাস্ট করতে। হ্যাঁ, এটা হলো আমাদের PWM চিপ, যে আমাদের ভোল্টেজ আমাদের ভিআরএম সেকশনকে ভোল্টেজ কন্ট্রোল করার জন্য এই চিপটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে?